যে শিরিকের মাধ্যমে আপনি ওই অল্প স্বল্প যাই ইবাদত করেন সেই ইবাদতটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আপনি পাহাড় সম ইবাদত করেন না কেন, তাও নষ্ট হয়ে যাবে। আর আমাদের তো অত ইবাদতই নাই, সামান্য কিছু ইবাদত আমরা করি, দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, দুনিয়া সাজাতে আমরা ব্যস্ত। আর সাহাবায়ে কিরাম কি করতেন, পরকালকে সাজাতেন। তো আল্লাহ তাআলার জন্য আমাদেরকে দুনিয়া বিমুখ করেন এবং পরকালমুখী করেন, পরকালের প্রতি আল্লাহ আমাদেরকে আগ্রহী করে তোলেন, আল্লাহুম্মা আমিন। তো শিরিকের মাধ্যমে যতই ভালো ইবাদত আপনি করুন না কেন, আপনি সারা জীবন ধরে বসে বসে ইবাদত বন্দেগী করেছেন, আপনার মাশাআল্লাহ অনেক অনেক নেকি, কিন্তু শেষ জীবনে আপনি শিরিক করে দুনিয়া ত্যাগ করলেন, তাহলে আপনার আমল কি হবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, নবীরাও যদি শিরিক করতেন তাহলে তাদের আমলও ধ্বংস হয়ে যেত, নবীরাও যদি শিরিক করতেন তাহলে তাদেরও আমল কি হতো, ধ্বংস হয়ে যেত। সূরা আনআম 88 নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ বলছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার কাছে এবং আপনার পূর্বে যারা রয়েছে তাদের কাছে এই মর্মে ওহি করা হয়েছে যে লাইন আশরাক তালা ইহবাতান না আমালুক, আপনিও যদি শিরিক করেন, মোহাম্মদ সাল্লাম শিরিক করবেন, মোহাম্মদ সাল্লাম জাহিলিয়ার যুগেও কোনো মূর্তির কাছে মাথা নত করেননি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়ার যুগে কোনো মূর্তিকে সাজদা করেননি, সেই সমস্ত লোকগুলো তারা কী করে শিরিক করবেন, অসম্ভব ব্যাপার, আল্লাহরই হেফাজতে তারা সংরক্ষিত হয়েছিলেন। কিন্তু তাকে উদাহরণ দিয়ে বাকিদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আমার নবীকে যদি আমি এরকম শাসন করি তাহলে তোমাদের কী অবস্থা হওয়া উচিত। আর এই কথা থেকেই মনে আসলো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছিলেন যে ওয়াজনুবনি ওয়াবানিয়া আন্নাবুদ আল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার প্রজন্মকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান সন্ততি আসবে তাদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো। আল্লাহ ইব্রাহিম নাকি প্রখ্যাত তাবি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ামাইন ইয়ামানুল বালা বাদা ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম যদি এই দোয়া করে তাহলে তারপরে এই ফেতনা থেকে কে নিজেকে নিরাপদ মনে করতে পারে। যদি কেউ মনে করে যে আমি একেবারে তাওহীদের সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি, শেখ আমি, আমার দ্বারা আর কিছু হবে না, আমি জান্নাতে চলে গেছি, তাহলে মহাভুলের মধ্যে রয়েছে, বরং তার এই আত্মম্বরিতা, এই অহংকারী হয়তো তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বরং প্রত্যেক মমিন সে তার গুনাহকে পাহাড় সম পরিমাণে মনে করে আর তার সে নিজেকে মনে করে আমি যেন কী হয়ে গেছি, হ্যাঁ ধ্বংস হয়ে গেছি, অন্যরা যেন কী হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। তো এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ নিজেকে নিরাপদ মনে করা যাবে না। সাহাবায়ে কিরাম আশারায়ে মুবাশশারা তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তারপরে কি ইবাদত ছেড়ে দিয়েছিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একাধিকবার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আবু বকর তাই একই অবস্থা। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শেষে রাসূলুল্লাহ বলেই দিলেন যে আজকে মা দররা ওসমান মা ফাআলা বাদাল ইয়াউম, আজকের পরে ওসমান রাদিয়াল্লাহু যাই করুক তার কোনো ক্ষতি হবে না। এরপরে কি ওসমান রাদিয়াল্লাহু ইবাদত ছেড়ে দিয়েছিলেন? যখন তাকে খারেজি সম্প্রদায় হত্যা করেছিল, তিনি শাহাদাতের অমীয় সোদা পান করেছিলেন, সেই তখনও তিনি কোরআনুল করিম তেলাওয়াত করেছিলেন, আল্লাহু আকবার। আর এখন সুফিবাদে কি বলা হয়, এই যে পীর যাদের মাজার হচ্ছে এদের পীরদের মেন থিওরি হলো যে যখন তারা ফানাফিল্লা হয়ে যায়, পরনে লুঙ্গি আছে কি না বুঝতে পারে না, আর কি হচ্ছে কি চলছে সেটা তাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তখন তাদের উপর থেকে কি হয়ে যায়, ইবাদত উঠে যায়, ইবাদত উঠে যায়, শরীয়ত উঠে যায়, আর ইবাদত লাগবে না, নাউজুবিল্লাহ মিন যায়। এ হচ্ছে সুফিদের আকীদা, আর আমাদের দেশ সুফিতে পরিপূর্ণ, সেইখানে আল্লাহ আপনাকে আমাকে চয়ন করেছেন, এজন্য বসে থাকলে চলবে না, এখানে যতদিন আছেন আল্লাহ ভালো ভালো রাখুন এই দোয়াই করি, তবে এখানে থেকেও দাওয়াতি কাজটা চালাতে হবে। আলহামদুলিল্লাহ মিডিয়া আমাদের জন্য দাওয়াত সহজ করে দিয়েছে, আপনার এলাকার ছেলেদেরকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন, অথবা তাদেরকে আপনি ফেসবুকে বন্ধ করুন, যখন আপনি কোনো একটা ভালো কিছু পাবেন অথবা নিজে কিছু লিখে তাদেরকে আপনি পাঠিয়ে দিন তাদের ওয়ালে ওয়ালে, ইনশাআল্লাহ আপনার এইভাবে দাওয়াত চলে আসবে। এবং যদি আপনি চেষ্টা করেন, আরবিতে বলে মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, ইনশাআল্লাহ পাবেন, এবং সম্ভব তো পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, তো অন্যরা যদি পারে বেদাতের উপরে মানুষকে ঐক্যবদ্ধ করতে, তো আপনি কেন সুন্নাতের উপরে পারবেন না, কেন আপনি তাওহীদের উপরে পারবেন না, পারবেন, তবে আপনার হিম্মতের অভাব, আপনার উদ্যোগের অভাব, উদ্যোগ নেন, ইনশাআল্লাহ হয়ে যাবে একদিন, বাকি কাজ আল্লাহ সহজ করে দেবেন। মহান রব্বুল আলামিন তো তার মুমিন বান্দাদেরকে সহযোগিতা করবেন,
ইন্না লানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয় আমি সহযোগিতা করব, সাহায্য করব কাকে, আমার রসুলগণকে এবং যারা ইমান এনেছে তাদেরকে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, শিরিক এক মারাত্মক অপরাধ, আর যদি শিরিক কেউ করে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দেওয়া হয়েছে, তার অর্থ মখলেস বা আব্দুল্লাহ আব্দুর রহমান তোমরা যারা আছো তোমরা সাবধান ও সতর্ক হয়ে যাও। কিন্তু মানুষ অনেক সময় দুনিয়ার সামান্য কিছুর কারণে শিরিকে পতিত হয়ে যায়, অনেক লোকের সন্তান হয় না, তখন কী করে, এইখানে ওইখানে যে যেখানে বলে। ভাই সন্তান না যদি আপনার না হয় এটাতেই আপনার জন্য কল্যাণ আছে, কারো সন্তান হওয়ার পরে যদি ওই সন্তান তার জাহান্নামে যাওয়ার কারণ হয় তাহলে ওই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আপনারা জানেন মুসা ও খিজির আলাইহিমাসসালাম তাদের যে সফর ছিল সেখানে একটা সন্তানকে হত্যা করেছেন খিজির আলাইহিসসালাম, সেটা আল্লাহর হুকুমেই করেছিলেন, কারণ ওদের ওর কারণে ওর বাপ মার কষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য তাকে আল্লাহর নির্দেশে তিনি হত্যা করেছিলেন। আবার বাপ মা যদি ভালো হয় তাহলে সন্তানেরও কি হয়, উপকার হয়। এই জন্য ওই যে যেই লোকের প্রাচীর ঠিক করে দিয়েছিলেন বিনিময় ছাড়া, আপনি নিজেকে সেভাবে তৈরি করুন যাতে আপনি চলে গেলেও আপনার সন্তানকে আল্লাহ আপনার আমলের কারণে দুনিয়াতে কী করবেন এবং আখিরাতে হেফাজত করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেরকম তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে চার নম্বর যেটা বলছিলাম, শিরিকের কারণে সব আমল কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়।